রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবশেষ 2019 সালে মস্কো গিয়েছিলেন তিনি। তার এবারের সফরের মূল এজেন্ডা সামরিক, অর্থনৈতিক ও জ্বালানি খাতে পারস্পরিক সহায়তা বাড়ানো। নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনার সমালোচনা। সেই পরিপ্রেক্ষিতে এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিকে সমর্থন দিচ্ছে ভারত। মোদীর এবারের সফরে দুদেশের সম্পর্ক আরও ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত তার পররাষ্ট্রনীতিতে অনর। ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে পশ্চিমারা গোটা বিশ্ব থেকে আলাদা করার চেষ্টা করলেও ভারত সবসময় দেশটির পাশে থেকেছে। শুধু ভারতই নয়, দক্ষিণ এশিয়া দেশগুলো স্বল্প মূল্যে রাশিয়া থেকে তেল কিনেছে। অপরদিকে ভারতকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করেছে রাশিয়া, যা ভারত চীন সীমান্তের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনকে রুখতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখছে নয়াদিল্লি। আর এমন সময় পুতিন ও মোদি বৈঠক করছেন যখন ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ নেতারা সম্মেলনে মিলিত হচ্ছেন, যেখানে ইউক্রেনের নিরাপত্তায় আরো অস্ত্র সহায়তার ঘোষণা আসতে পারে। জহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।